শুভ্র সকালে সুরের শুভ্রতা সকলের মাঝে ছড়িয়ে দিতে আমি শারমিনীপা হাজির হয়ে গেছি কাজী ফার্মস কিচেন নিবেদিত দীপ্ত প্রভাতির আয়োজন নিয়ে। আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন নতুন একজন শিল্পী। আজ সকালটায় আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী সোহাগ। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। দীপ্ত প্রভাতির আজকের আয়োজনে একেবারে প্রথম আসা হলো তোমার, এখানে এসে কেমন লাগছে তোমার? হ্যাঁ, খুবই ভালো। তো আজকে তোমার সঙ্গে অনেক গল্প করব, তার আগে সকালটা গান দিয়ে শুরু করতে চাই। কি গান শুনবো এখন? এখন দেশের একটি গান দিয়ে শুরু করি, যেহেতু সকালবেলা। নখের আছরে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা, 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান। আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। নখের আছরে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা, নখের আছরে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা, 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান। আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। হঠাৎ কখনো মুক্ত আকাশে ঢাকে যদি কালো মেঘে, ভেবো না জননী সদা সতর্ক, আমরা রয়েছি জেগে। হঠাৎ কখনো মুক্ত আকাশে ঢাকে যদি কালো মেঘে, ভেবো না জননী সদা সতর্ক, আমরা রয়েছি জেগে। তোমার জন্য প্রস্তুত, তোমার জন্য প্রস্তুত, যদি দিতে হয় দেব প্রাণ। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান। আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। আবার কখনো শত্রু যদি করানারে দরজায়, দেখে নিও মা তোমার ছেলেরা কেমন করে গর্জায়। আবার কখনো শত্রু যদি করানারে দরজায়, দেখে নিও মা তোমার ছেলেরা কেমন করে গর্জায়। ধুলাই লুটাতে দেব না, ধুলাই লোটাতে দেব না, আমরা তরুণীর সম্মান। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান। আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। নখের আছরে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাসে বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা, নখের আছরে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাসে বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা, 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান। আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। অনেক ধন্যবাদ। সত্যি কিন্তু তাই, আমাদের এই দেশটা মায়ের মতো, এবং মাকে যেমন আমরা ভালোবাসি তেমনি দেশটাকে ভীষণ ভালোবাসি। কি গান শুনবো এখন? এখন যে গানটি করব এটি হচ্ছে আমার মৌলিক একটা গান। ইদানিং গানটির কাজ চলছে, একেবারে মৌলিক, আনরিলিজ সং। ভালোবাসা ছিলাম কত বুকে আশা লইয়া, বিশ্বাস কইরা জীবন যৌবন দিলাম সপিয়া, সব নিয়া কেন হইলা বৈরি, সব নিয়া কেন হইলা বৈরি নিষ্ঠুর দরদি। দুঃখ আমার ঘুছিল না জনমবদি, ভালোবাসা ছিলাম কত বুকে আশা লইয়া, বিশ্বাস কইরা জীবন যৌবন দিলাম সপিয়া, সব নিয়া কেন হইলা বৈরি, সব নিয়া কেন হইলা বৈরি নিষ্ঠুর দরদি। দুঃখ আমার ঘুছিল না জনমবদি, দুঃখ আমার ঘুছিল না জনমবদি। জানতাম যদি এত নিষ্ঠুর ছিল তোমার হিয়া, না করিতাম প্রেম প্রীতি মন প্রাণ দিয়া। জানতাম যদি এত নিষ্ঠুর ছিল তোমার হিয়া, না করিতাম প্রেম প্রীতি মন প্রাণ দিয়া, না জানিয়া ভালোবাসা, না জানিয়া ভালোবাসা হইয়াছি বিবাদী। দুঃখ আমার ঘুছিল না জনমবদি, দুঃখ আমার ঘুছিল না জনমবদি। আমারে সরল পাইয়া মন প্রাণ হরিলা, অকারণে মনের বনে আগুন জ্বালাই দিলা। আমারে সরল পাইয়া মন প্রাণ হরিলা, অকারণে মনের বনে আগুন জ্বালাই দিলা। জ্বলে পুরে অঙ্গ কয়লা, জ্বলে পুরে অঙ্গ কয়লা দেখা যাইতা যদি। দুঃখ আমার ঘুছিল না জনমবদি, দুঃখ আমার ঘুছিল না জনমবদি। ভালোবাইসা ছিলাম কত বুকে আশা লইয়া, বিশ্বাস কইরা জীবন যৌবন দিলাম সপিয়া। সব নিয়া কেন হইলা বৈরি, সব নিয়া কেন হইলা বৈরি নিষ্ঠুর দরদি। দুঃখ আমার ঘুচিল না জনমবদি, দুঃখ আমার ঘুচিল না জনমবদি, দুঃখ আমার ঘুচিল না জনমবদি, দুঃখ আমার ঘুচিল না জনমবদি। কাজী ফার্মস কিচেন নিবেদিত দীপ্ত প্রভাতির আয়োজনে সময় হয়ে গেলে একটু বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন। সব তোমার সঙ্গে আমাদের শ্রোতাদের পরিচয়টা কিন্তু লোকসঙ্গীতের মাধ্যমে বলা চলে। তো এই যে সোহাগ, তুমি লোকসঙ্গীতটাকে আঁকড়ে রেখেছো, ভালোবেসেছো, সেটা কিভাবে শুরু হয়েছিল? আমি মনে করি গানটা আসলে রক্তের সাথে মিশে যায় মানুষের, এক একজনের ভালো লাগে এক এক রকমের থাকে। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ ভালুকায়, সো ওই অঞ্চলটাতে আপনার এই ফোক গানের একটু প্রচলন বেশি। আর আমি ছোটবেলা থেকেই বাবা একটু একটু গান করতো আর কি, গান শুনতো, তো ফোক গানটা শোনা হয়েছে বেশি, ওই ফোক গানটার প্রতি ভালোবাসাটা আমার একটু বেশি। তারপর থেকে এই ফোক গানটা নিয়ে আর কি, লোকসঙ্গীত নিয়ে। 8-10 জনের মধ্যে তোমার কিন্তু একবারে ছোটবেলায় যে শিখেছো বলো হাতে, না সেটা সেরকম ছিল না, সেটা একটু শুনো। সেই বিষয়টা হচ্ছে আমার মূলত গান শোনা হতো অনেক আগে থেকেই, একটু একটু গাইতাম, কিন্তু শেখার বিষয়টা হয়েছিল 2005 থেকেই। আচ্ছা, তো বন্ধু বান্ধবের সাথে বসে আড্ডা দিতাম, গাইতাম, ওরা উৎসাহ দিত, বলতো যে দোস্ত গান করো। সেই গল্পের আরো কিছুটা অংশ শুনবো একটা গানের পর। হ্যাঁ, চলে যেতে চাই। কি গান শুনছি এবার? এবার দিনে দিনে খুশিয়া পরিবে গানটা করি, ভালো লাগবে ইনশাআল্লাহ, শুনবো। দিনে দিনে খসিয়া পরিবে, দিনে দিনে খসিয়া পরিবে রঙিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে। দিনে দিনে খসিয়া পরিবে রঙিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে। বাঁধিছেন ঘর মিছা মিছাহি দ্বন্দ্ব বাজে গোসাইজি কোন রঙে। দিনে দিনে খসিয়া পরিবে, দিনে দিনে খসিয়া পরিবে রঙিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে। বাল্য না কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে। বাল্য না কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে। আর বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে, বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে গুরু বজিব কোন কালে গোসাইজি কোন রঙে। দিনে দিনে খোশিয়া পরিবে দিনে দিনে, খোশিয়া পরিবে রঙিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে। হারেরো ঘর খানি চামেরো ছাউনি, বন্দে বন্দে তার জুরা। হারেরো ঘর খানি চামেরো ছাউনি, বন্দে বন্দে তার জুরা। তাহারো তলে ময়ূর আর ময়ূরী, তাহারো তলে ময়ূর আর ময়ূরী শূন্যে উড়ায় তারা গোসাইজি কোন রঙে। দিনে দিনে খোশিয়া পরিবে দিনে দিনে, খোশিয়া পরিবে রঙিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে। বাঁধিছেন ঘর মিছা মিছাহি দ্বন্দ্ব বাজে গোসাইজি কোন রঙে। দিনে দিনে খোশিয়া পরিবে দিনে দিনে, খোশিয়া পরিবে রঙিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে। রঙিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে। চমৎকার, ধন্যবাদ। চমৎকার তুমি গাইলো, মানে তোমার গায়কিটা অসাধারণ লেগেছে আমার কাছে, ধন্যবাদ। যেটা বলছিলে যে 2005 সালে তোমার একেবারে যদি বলি যে গানটা শেখা শুরুটা এবং বন্ধুদের অনুপ্রেরণায় বলছিলে, তো পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছি? হ্যাঁ, পরিবার থেকে আমি একটি মাত্র সন্তান, তো সেক্ষেত্রে আমার চাওয়া পাওয়াটা একটু গুরুত্ব দিয়ে হতো বেশি সবসময়, ছোটোবেলা থেকে কখনো বাধা আসেনি। তো ফার্স্ট টাইম যখন আর কি গান শুরু করি তখন আব্বু একটু একটু নারাজ ছিল গান বাজনা নিয়ে, তারপর উনি আবার এক সময় গিয়ে হারমোনিয়াম কিনে নিয়ে আসলো আমার জন্য। তো তোমার জন্য শুভকামনা রইল এবং আরো ভালো ভালো গান আমাদের উপহার দিয়ে যাবে। পরে গানে চলে যেতে চাই, কি গান শুনছি? এবার একটা জনপ্রিয় গান শোনাবো। আচ্ছা, কালিয়া সোনারে গত নিশি কোথা শুনবো। কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে, ও কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে। তোমারও লাগিয়া মালাটি গাথিয়া, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে। ও কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে। কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে, গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে। কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে, গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে। ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি, ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি সিঁদুর আরানো কপালে, গত নিশি কোথা ছিলে ও কালিয়া সোনারে, গত নিশি কোথা ছিলে। আসিবে বলে কথাটি দিলে, নিশি ফুরাইয়ে গেল ফিরে না এলে। আসিবে বলে কথাটি দিলে, নিশি ফুরাইয়ে গেল ফিরে না এলে। ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি, ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি সিঁদুর আরানো কপালে, গত নিশি কোথা ছিলে ও কালিয়া সোনারে, গত নিশি কোথা ছিলে। তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া, তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে ও কালিয়া সোনারে, গত নিশি কোথা ছিলে, গত নিশি কোথা ছিলে ও গত নিশি কোথা ছিলে। আবারও সময় হয়ে গেল কাজী ফার্মস কিচেন নিবেদিত দীপ্ত প্রভাতির আয়োজনে একটি বিরতি নেব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। এবার আমাদের কি গান শোনাবেন? হ্যাঁ, এবার যে গানটি করব, নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খান নাসের দায়। নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খান নাসের দায়। নামাজ আমার হইল না আদায়, নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খান নাসের দায়। নামাজ আমার হইল না আদায় রে আল্লাহ, নামাজ আমার হইল না আদায়। হজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘরে, হজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘরে। জহুর গেল আইতে যাইতে, জহুর গেল আইতে যাইতে, আসর গেল কামের দায়। নামাজ আমার হইল না আদায় রে আল্লাহ, নামাজ আমার হইল না আদায়। মাগরিবের নামাজের কালে ছিলাম আমি গোয়াল ঘরে, মাগরিবের নামাজের কালে ছিলাম আমি গোয়াল ঘরে। হাওর থাইকা আইলো না গাই, হাওর থাইকা আইলো না গাই, বাসুর আমার বান্দা নাই। নামাজ আমার হইল না আদায় রে আল্লাহ, নামাজ আমার হইল না আদায়। এশারের নামাজের কালে বিবি বলেন চাল ফুরাইছে, এশারের নামাজের কালে বিবি বলেন চাল ফুরাইছে। চাইলা মায়া কান্দন দেখা, চাইলা মায়া কান্দন দেখা, কান্দে পাগল দূরবীন সাই, নামাজ আমার হইল না আদায় রে আল্লাহ, নামাজ আমার হইল না আদায়। নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খান্না সের দায়, নামাজ আমার হইল না আদায় রে আল্লাহ, নামাজ আমার হইল না আদায় রে আল্লাহ, নামাজ আমার হইল না আদায় রে আল্লাহ, নামাজ আমার হইল না আদায়। অনেক ধন্যবাদ, চমৎকার একটি গান শোনালে। তো এবার একটু তোমার সঙ্গে একটু বলতে চাই যে আমি জানি অনেকদিন তুমি দেশের বাইরেও ছিলে, মানে জীবিকার তাগিদে কর্মজীবনের সূত্রে তুমি বাইরে ছিলে। এই যে অনেকটা সময় যখন ছিলে তখন কিন্তু গানের সঙ্গে কি দূরত্বটা কিছুটা হয়েছিল নাকি সঙ্গেই ছিল? গান সঙ্গেই ছিল, অবশ্যই সঙ্গে ছিল, তার কারণ গান তো আগে থেকে রক্তে মিশে গিয়েছিল। গান করা হতো কিন্তু আসলে গানটা শেখা হতো না। যেমন প্রতি বৃহস্পতিবার রাত্রের বেলায় আমরা বন্ধু বান্ধব, ওখানে আমার খুব অনেক ভালো ভালো বন্ধু ছিল, গান শুনতো, আমরা একটা আড্ডা দিতাম, ওই গানেরই আড্ডা হতো, অনেক গান করতে হতো। আর গানটা শুনতাম বেশি, আমাদের গুরুজন যারা আছেন ওনারা সবসময় বলেন যে গান যেরকম গান শোনা উচিত, কারণ গান শুনলে অনেক কিছু শেখা যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে তখন আমার এই গান শোনাটা আমার অনেক শিক্ষণীয় বিষয় ছিল, আমার অনেক কিছু শিক্ষা হয়েছে তখন। এবং কি গানটা এমনি প্রতিনিয়তই করতাম, মনে মনে গাইতাম, গুনগুনিয়ে গাইতাম, সুযোগ পেলে প্রকাশ্যে গাইতাম, কিন্তু প্রতি বৃহস্পতিবারে গাওয়া হতো, গানের আসরটা থাকতো। তারপরে সেই গানের টানে আবার ফেরত আসা, হ্যাঁ গানের টানে ফেরত আসা। এবারে কি গান শোনাবে আমাদের? এবার একটি জনপ্রিয় গান শোনাবো এসএফ সরকারের, যে আমারে ব্যথা দিয়েছে, শুনবো আমরা। যে আমারে ব্যথা দিয়েছে তার দোষী না আমার কপালে আছে, সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়েছে আমায়, সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়েছে, তার দোষী না আমার কপালে আছে। যে আমার ব্যথা দিয়েছে তার দোষী না আমার কপালে আছে। যেদিন আমার ভাগ্য লিখন বিধি লিখেছে সেদিন বুঝি সুখ ছিল না বিধির কাছে, যেদিন আমার ভাগ্য লিখন বিধি লিখেছে সেদিন বুঝি সুখ ছিল না বিধির কাছে, সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়েছে আমার, সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়েছে তার দোষিনা আমার কপালে আছে, যে আমার ব্যথা দিয়েছে তার দোষিনা আমার কপালে আছে। হই নাই আমি বন্ধুর কাছে মনেরই মতো, মনের মতো হইলে বন্ধু রাখত কাছে। হই নাই আমি মনের মতো বন্ধু আর কাছে, মনের মতো হইলে বন্ধু রাখত পাশে। আমি ছাড়া আরো বন্ধুর কে জানি আছে, আমি ছাড়া আরো বন্ধুর কে জানি আছে, তার দোষিনা আমার কপালে আছে, তার দোষিনা আমার কপালে আছে। সোহাগ সরকার বলবে দুঃখ মনিরের কাছে, আমি মরলে রাইখো তোমার চরণ পাশে। সোহাগ সরকার বলবে দুঃখ মনিরের কাছে, আমি মরলে রাইখো তোমার চরণ পাশে। সোহাগ সরকার হবে ধন্য সকলের কাছে, সোহাগ সরকার হবে ধন্য সকলের কাছে, তার দোষিনা আমার কপালে আছে, তার দোষিনা আমার কপালে আছে, যে আমার ব্যথা দিয়েছে তার দোষিনা আমার কপালে আছে। সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়েছে আমায়, সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়েছে তার দোষিনা আমার কপালে আছে, তার দোষিনা আমার কপালে আছে, তার দোষিনা আমার কপালে আছে। কাজী ফার্মস কিচেন নিবেদিত দীপ্ত প্রভাতির আয়োজনে আবার সময় হয়ে গেলে একটি বিরতি নেবার, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। তোমার বর্তমান ব্যস্ততাটা কি নিয়ে চলছে? বর্তমান ব্যস্ততা হচ্ছে অ্যালবামের কাজ শুরু হয়েছে, অ্যালবামের কাজটা করতেছেন আমার শ্রদ্ধেয় গুরুজি, বর্তমানে আমি যার কাছে গান শিখি, বারী সিদ্দিকী স্যার। আচ্ছা, এখন গান নিয়েই তো? হ্যাঁ, ফোক গান নিয়ে, ৫টা গানই ফোক গান। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আমরা অপেক্ষায় রইলাম তোমার সেই অ্যালবামটি। আর যারা আজকে সঙ্গতে আছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে চাই। তবলায় আছেন সবুজ ভাই, কিবোর্ডে আছেন রবিন্স ভাই, বাঁশিতে আছেন কামরুল ভাই। তোমার পরের গানে চলে যেতে চাই, কে গান শুনছি? হ্যাঁ, এখন আমার গুরুজির গাওয়া আমার মন্দ স্বভাব গানটি করবো। আমার মন্দ স্বভাব যেন তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমার মন্দ স্বভাব যেন তুমি, কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে, তবু তুমি কেন থাকো এই মানুষের সঙ্গে। আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে, তবু তুমি কেন থাকো এই মানুষের সঙ্গে। অনাদরে থেকেও তুমি, অনাদরে থেকেও তুমি রাখো আমায় যতন করে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমি তো পারি শুধু যন্ত্রণা দিতে, তবু তুমি আশা করো ভালো কিছু পেতে। আমি তো পারি শুধু দিতে, তবু তুমি আশা করো ভালো কিছু পেতে। অবহেলা পেও তুমি, অবহেলা পেও তুমি রাখো আমায় যতন করে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমার মন্দ স্বভাব জেনেও তুমি, কেন চাইলে আমারে, মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। কাজী ফার্মস কিচেন নিবেদিত দীপ্ত প্রভাতির আয়োজনে আবারও সময় হয়ে গেলে একটি বিরতি নেবা, আমাদের সঙ্গেই থাকুন। গান শুনতে শুনতে আজকের আয়োজনের একেবারে শেষে তোমার সঙ্গে সুন্দর একটা সকাল কাটালাম, তো তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ, দীপ্ত টেলিভিশনকে ধন্যবাদ এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা তোমার গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি একটু সবার কাছ থেকে বিদায়টা নিয়ে আসি। সবসময়কার মতো গান শুনতে শুনতে বিদায় নেব আজকের আয়োজন থেকে। সবাই খুব ভালো থাকুন আর সব সময় আমাদের সঙ্গেই থাকুন। পুবালি বাতাসে বাদাম দেখা চায়া থাকি, আমার নিকে আসে রে আমি বাদাম দেখা চায়া থাকি, আমার নিকেও আসে রে আশা মাইশা ভাষা পানি রে, দেখো আশা মাইশা ভাষা দিয়া যায় রে কত নাই নায়রীর নৌকা, ও বন্ধুরে নাই নায়রীর নৌকা মায়ে জিয়ে বইনে বইনে হইতেছে যে দেখা রে মায়ে ঝিয়ে যে দেখারে আশা মাইশা ভাষা পানি রে দেখো আশা মাইশা ভাষা আষাঢ় মাসে ও সখী রে এই নাই আষাঢ় মাসে উকিল মুন্সি হবে নায় কার্তিক মাসের শেষে রে হে উকিলেরি হবে নায় কার্তিক মাসের শেষে রে আশা মাইশা ভাষা পানি রে দেখো আশা মাইশা ভাষা পানি রে পুবালি বাতাসে বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আসে রে বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আসে রে আশা মাইশা ভাষা পানি রে দেখো আশা মাইশা ভাষা পানি রে দেখো আশা মাইশা ভাষা।